আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশ সংস্কার উপদেষ্টা রিজুয়ানা হাসান ঢাকা মেডিকেলে জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ প্রতিষ্ঠা বার্ষিকীতে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার শপথ বিএনপির সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করা দাবিতে মিরপুরে মানববন্ধন আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ আবার রিমান্ডে টুকু পলক আহমদ হোসেন সোহাইল ও তানভীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন পরিবেশবন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা রোববার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের যে ভিডিও প্রকাশ হয়েছে সেই ভিডিও দেখার পর পুলিশ বাহিনীকে কোনোভাবেই সংস্কার সম্ভব কিনা কিংবা মানুষের রাস্তা ফেরানো সম্ভব কিনা বিষয় জানতে চাইলে উপদেষ্টা বলেন জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসবে আপনি যদি তাদের

করা এখন সম্ভব হয়নি, পুলিশ হয় এই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে বাংলাদেশের পুলিশ আর তাদের হয়ে ওঠা হয়নি পুলিশের মধ্যেও কিন্তু পরিবর্তনের একটা বিশাল তারা আছে তারা বুঝতে পারছে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করতে অনেক কাজ করতে হবে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ ঢাকা মেডিকেল কলেজে মারধরো হাসপাতালে জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় সব বিভাগের চিকিৎসা সেবা বন্ধ দিয়েছেন চিকিৎসকরা রবিবার সকাল থেকে নিরাপত্তাহীনতায় জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন তারা এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা শত শত ও তাদের স্বজনদের পড়াতে হচ্ছে দুর্ভোগ রবিবার সকালে চিকিৎসকরা কাজে যোগ দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে যান তারা সকাল সাড়ে নয়টার দিকে জরুরি বিভাগে মেডিকেল অফিসাররা তাদের কক্ষ বন্ধ করে দেন বন্ধ করে দেওয়া হয় জরুরি বিভাগের টিকিট কাউন্টার এরপর থেকে ঢাকা মেডিকেলের সামনে রোগী ও তাদের স্বজনদের জটলা বেঁধে যায় এর আগে শনিবার দিবাগত রাত বারোটার দিকে চিকিৎসায় অবহেলার অভিযোগে নিউরো সার্জারি বিভাগের তিন মারধরের ঘটনা ঘটে এতে অন্তত পাঁচজন করে গ্রেফতারের আলটিমেটাম দেন চিকিৎসকরা অন্যথায় চব্বিশ ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন এক পর্যায়ে চারজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন সকাল থেকে জরুরি বিভাগের চিকিৎসকের लापरवाहीতার কারণে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন গতকাল একদল বহিরাগত এসে সমস্যা সৃষ্টি করে তারা অস্ত্রোপচার কক্ষ থেকে চিকিৎসকদের বের করে নিয়ে এসে মারপিট করে এর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসায় ওহালায় মৃত্যুর বিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল হট্টগোল হয় নিহত শিক্ষার্থীর নাম আসানুল ইসলাম আসানুল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ওই শিক্ষার্থীর মৃত্যুতে চিকিৎস ছায় অবহেলার অভিযোগ তুলে ধামিকের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে এ ঘটনায় বিকেল থেকে রাত পর্যন্ত ঢামেকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ বিএনপির দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যে কোনো বাধায় আসুক মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা এবং সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাওয়ার জন্য শপথ নিয়েছি আজ রবিবার শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন এর আগে বিএনপির ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের নেতা কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব বলেন আমরা বিশ্বাস করি বিএনপি সবসময় নেতৃত্ব দিয়েছে আগামী দিনেও তারা সঠিক রাজনীতি এবং গণতন্ত্রকে সঙ্গে নিয়ে আবার সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবে বিএনপির মহাসচিব বলেন আমরা বিশ্বাস করি বিএনপি সবসময় নেতৃত্ব দিয়েছে আগামী দিনেও তারা সঠিকভাবে রাজনীতি করবে এবং দেশকে পুনর্গঠন করবে এখন বিএনপির মূল কাজ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই আদর্শকে বাস্তবায়িত করা একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন দেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি কাজ করছেন সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং শপথ নিয়েছি তিনি বলেন আজকে দুই সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্য বিএনপির দীর্ঘ পনেরো বছর ধরে সংগ্রাম লড়াই করেছে বিএনপির সাতশত বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে দুই হাজারেরও বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধু গণতান্ত্রিক সংগ্রামের জন্য সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করা দাবিতে মিরপুরে মানববন্ধন চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করা দাবিতে মিরপুর দশ নম্বর গোল চত্বরে মিছিল মানববন্ধন করেছে চাকরি প্রত্যাশীরা রবিবার সকাল সাড়ে এগারোটায় মানববন্ধন শুরু হয় এ সময় শিক্ষার্থীরা আর নয় কালক্ষেপণ এবার চাই প্রজ্ঞাপন বত্রিশ থেকে তেত্রিশ বুঝি না পঁয়ত্রিশ ছাড়া মানব না বয়স না মেধা 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 স্লোগান দিতে দেখা যায় এ সময় মাইকে বলা হয় প্রত্যেকটা দাবি মানা হচ্ছে আমাদেরটাও মানতে হবে চাকরির বয়স পঁয়ত্রিশ করার দাবিতে আগামী শনিবার সাত সেপ্টেম্বর শাহবাগ প্রজন্ম চত্বরে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে মানববন্ধনে চাকরি প্রত্যাশীরা বলেন সবকিছুর সংস্কার হচ্ছে চাকরিতে প্রবেশের বয়স আন্তর্জাতিক অনুযায়ী করতে হবে। এ আন্দোলন বারো বছর ধরে চলছে আমাদের বেশ কয়েকজনকে জেল খাটতে হয়েছে বক্তারা আরো বলেন যারা বয়স পঁয়ত্রিশ চেয়েছে তারা কি চাকরি চেয়েছে সমন্বয়কদের বলতে চাই আমরা সবসময় আপনাদের সঙ্গে ছিলাম স্বৈরাচারী সরকার গেল আমরা আমাদের দাবি পাইনি এটা আজকের দাবি না এটা বারো বছর আগের আন্দোলন পঁয়ত্রিশের দাবি আদায় না হওয়া পর্যন্ত বক্তারা বলেন আমরা লিখিত দাবি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জানানো হয়েছে তারা আমাদের আশ্বস্ত করেছেন আশা করছে সরকারের উপদেষ্টা আগামী সাত তারিখের মধ্যে আমাদের সঙ্গে বসে সুরাহা করবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ আওয়ামী লীগকে নিষিদ্ধ দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববারে আদেশ দেন শারডা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া গত উনিশ আগস্ট রিটটি করেছিলেন আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোহাম্মদ আসাদুজ্জামান শুনানি করেন তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রানজিব গত সাতাশ আগস্ট আদালতে রিটের শুনানির পর পরবর্তী শুনানির জন্য এক সেপ্টেম্বর তারিখ রাখেন আদালত শুনানিতে রিট আবেদনকারী বলেন আওয়ামী লীগকে পক্ষ না করা ভুল হয়েছে রিটটি নট প্রেস করে নেয়ার কথা জানান তিনি শুনানি নিয়ে এক পর্যায়ে আদালত বলেন রিটটি গ্রহণযোগ্য নয় রিটি সরাসরি খারিজ করা হলো এর আগে গত সাতাশ আগস্টে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসদুজ্জামান বলেছিলেন দেশের সংবিধান মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেয়ার এক্তিয়ার দেয়নি বর্তমান সরকারের অঙ্গীকার মানুষের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা আবার রিমান্ডে টুকু পলক আহমদ হোসেন সোহায়েল আরিফ ও তান দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সাবেক ডেপুটি স্পিকার হক টুকু সাবেক তথ্য প্রযুক্তি জনের অন্য হলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদন ও সাবেক সংসদ সদস্য আহমেদ হোসেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন সৈকত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে এই আদেশ দেন